একজন ধনী ব্যক্তির অনেক অর্থ সম্পদ ছিল, কিন্তু তার বাড়ির পাশে বসবাসরত প্রতিবেশী ছিল অনেক গরিব। সে কখনো তার প্রতিবেশীকে কোনোদিন সাহায্য করেনি, তার প্রতিবেশী গরিব জন্য তাকে তিরস্কার করত। একদিন একটি দৈত্যের সাথে তার দেখা হলো। দৈত্য ধনী লোকটিকে বলল, আমি তোমার তিনটে ইচ্ছে পূরণ করতে চাই, কিন্তু তুমি আমার কাছ থেকে যা চাইবে তোমার বাড়ির পাশে বসবাসরত প্রতিবেশী তার চেয়ে দ্বিগুণ পাবে। এখন বলো তোমার তিনটে ইচ্ছে কি। তখন ওই ধনী লোকটি দৈত্যটিকে বলল, আমার এক বস্তা স্বর্ণ মুদ্রা চাই। দৈত্যটি সাথে সাথে এক বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, কিন্তু তার প্রতিবেশী পেল দুই বস্তা স্বর্ণ মুদ্রা। এরপর ধনী লোকটি দ্বিতীয় ইচ্ছা হিসাবে একটি বিলাসবহুল অট্টালিকা তৈরি করে চাইল। দৈত্যটি তাকে একটি বিলাসবহুল অট্টালিকা তৈরি করে দিল, কিন্তু তার প্রতিবেশী পেল দুটি বিলাসবহুল অট্টালিকা। এরপর ধনী ব্যক্তিটির তার প্রতিবেশীর প্রতি অনেক হিংসা হতে লাগলো, তাই সে এবার তার তৃতীয় ইচ্ছা হিসাবে তার একটি চোখ চিরদিনের জন্য অন্ধ করে দিতে বলল, যেন তার প্রতিবেশীর দুটি চোখে অন্ধ হয়ে যায়। তার প্রতিবেশী যেন এত ধন সম্পদ নিজ চোখে দেখে ভোগ করতে না পারে। এরপর দৈত্যটি তার তৃতীয় ইচ্ছাটি পূরণ করল। এর ফলে তার প্রতিবেশীর চিরদিনের জন্য দুনিয়ার আলো দেখা বন্ধ হয়ে গেল।